জহির রায়হান, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, বাংলা চলচ্চিত্র জগতের এক প্রবাদ পুরুষ জহির রায়হান। জহির রায়হানের অসমাপ্ত এক অবিস্মরণীয় অসাধারণ ছবির নাম লেট দেয়ার বি লাইট। জহির রায়হানের স্বপ্নের এক ছবির নাম লেট দেয়ার বি লাইট। আর কতদিন? প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের অবিস্মরণীয় আরেকটি ছবি জীবন থেকে নেয়ার মহাসাফল্যের পর তিনি শুরু করেন তার বহুল ঘোষিত উচ্চাকাঙ্ক্ষার ছবি লেট দেয়ার বি লাইট। আর কতদিন? আন্তর্জাতিক প্রেক্ষিতের এই ছবিটি নির্মাণের কথা তিনি প্রথমে ঘোষণা করেন 1965 সালে। 1966 সালের জুলাই মাসে তিনি পরবর্তী দু মাসের মধ্যে ছবিটির কাজ শুরু হবে বলে জানান। এলসিসির ব্যানারে ছবিটি প্রথমে ইংরেজি ভাষায় তৈরি হবে এবং পরে তা বাংলা, উর্দু, রুশ ও ফরাসি ভাষায় ডাব করা হবে বলে জানান। ছবির উর্দু ও ইংরেজি সংলাপ লিখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ফয়েজ আহমদ ফয়েজ। রুশ সংলাপ লিখবেন নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক মিখাইল সলকভ। ছবির নায়ক চরিত্রে অভিনয় করবেন হারুন। চিত্রগ্রহণ করবেন আফজাল চৌধুরী। সঙ্গীত পরিচালনা করবেন খান আতাউর রহমান। ছবিতে কোনো গান থাকবে না। অবশেষে 1970 সালের আগস্ট সেপ্টেম্বরে শুরু হয় লেট দেয়ার বি লাইটের কাজ। ছবির মহরত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে, বর্তমানে ঢাকা শেরাটন। ওই অনুষ্ঠানে পরিচালক জহির রায়হান ছবির নায়ক নায়িকা হিসেবে ওমর চিশতি ও অলিভিয়া গোমেসকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানা যায় ছবিটি ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, রুশ, বাংলা ও উর্দু ভাষায় হবে। ওই সময় জহির রায়হান আরও ঘোষণা দেন লেট দেয়ার বি লাইট হচ্ছে তার সারা জীবনের স্বপ্ন। এরপর 15 সেপ্টেম্বর তিনি আরেক সংবাদ সম্মেলন ডাকেন। এই সংবাদ সম্মেলনে নাটকীয়ভাবে ছবির নায়িকা চরিত্রের জন্য আগে ঘোষিত অলিভিয়াকে পরিবর্তন করে তার বদলে ববিতাকে নেয়ার কথা ঘোষণা করেন। অবশেষে শুরু হয় ছবির শুটিং। কাজ এগিয়ে চলে অনেক দূর। এরই মধ্যে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ফলে বন্ধ হয়ে যায় লেট দেয়ার বি লাইটের কাজ। স্বাধীনতার পর জহির রায়হান নিখোঁজ হন রহস্যজনকভাবে, আর কখনো ফিরে আসেননি। এরপর অনেকেই ছবিটি কাজ শেষ করার কথা ঘোষণা করেন, কিন্তু লেট দেয়ার বি লাইট রয়ে গেছে অসমাপ্ত অসাধারণী। ফিল্ম ইন্টারন্যাশনাল ব্যানারে লেট দেয়ার বি লাইটের কাহিনী, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, প্রযোজনা, পরিচালনা ছিল জহির রায়হানের। এভারেডি পিকচার্স পরিবেশিত এই ছবির সংগঠনে অন্যান্যরা ছিলেন সংলাপ, শহীদুল্লাহ কায়সার, সঙ্গীত পরিচালনা খান আতাউর রহমান, শব্দগ্রহণ এম এ জহুর, শিল্প নির্দেশনা আব্দুস সবুর, সম্পাদনা এনামুল হক, সহযোগী প্রযোজনায় হায়দার আলী, পরিচালনায় ইলতুতমিশ, চিত্রগ্রহণে আখতার, সম্পাদনায় হিরু, শ্রেষ্ঠাংশে ইভা চরিত্রে ববিতা, তপু চরিত্রে ওমর চিশতি, বনানী চৌধুরী মা চরিত্রে ও বকুল চৌধুরী বাবা চরিত্রে। অন্যান্য চরিত্রে ছিলেন আমজাদ হোসেন, বিনয় বিশ্বাস, ভিনসেন্ট গোমেজ, মাইকেল পিউরিফিকেশন, বদরুদ্দিন, শহীদুল্লাহ, নজরুল ইসলাম এবং আরও শতাধিক পুরুষ ও মহিলা শিল্পী। লেট দেয়ার বি লাইটের কাহিনীর সংক্ষেপ ছিল এমন। তবু মানুষের এ দীনতার বুঝি শেষ নেই, শেষ নেই মৃত্যুরও। তবু মানুষ মানুষকে হত্যা করে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতির নামে, সংস্কৃতির নামে।
এই বর্বরতাই অনাদিকাল ধরে আমাদের এই পৃথিবীর শান্তিকে বিপন্ন করেছে। হিংসার এই বিষ লক্ষ কোটি মানব সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। জীবনকে জানবার আগে, বুঝবার আগে, উপভোগ করবার আগে ঘৃণার আগুনে পুড়িয়ে নিঃশেষ করেছে অসংখ্য প্রাণ। কিন্তু মানুষ মরতে চায় না, ওরা বাঁচতে চায়। এ বাঁচার আগ্রহ নিয়েই গুহা মানব তার গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, সমুদ্র সাঁতরেছে, তপ্ত মরুর পথে পাড়ি জমিয়েছে, পাহাড় পর্বত পেরিয়েছে। ইতিহাসের এক দীর্ঘ যন্ত্রণাময় পথ পেরিয়ে সেই গুহা মানব এগিয়ে এসেছে অন্ধকার থেকে আলোতে, বর্বরতা থেকে সভ্যতার পথে। মানুষের এক চিরন্তন যাত্রা, জ্ঞানের জন্যে, আলোর জন্যে, সুখের জন্যে। তবুও আলো নেই, তবুও অন্ধকার। তারপর অনেক অনেক অন্ধকার পথের শেষে সহসা নিজেদের সেই অফুরন্ত মিছিলের মাঝখানে আবিষ্কার করল ওরা। ওরা মানে তপু আর ইভা। তপু চরিত্রে ওমর চিষ্টি এবং ইভা চরিত্রে ববিতা। সীমাহীন সমুদ্রের পাড় ধরে মানুষগুলো এগিয়ে চলেছে সামনে। ছেলে বুড়ো, মেয়ে শিশু, যুবক যুবতী দীর্ঘ পথ চলায় ক্লান্ত, অবসন্ন, জীর্ণ শীর্ণ, বিবর্ণ, ক্ষত বিক্ষত দেহ। আমরা কোথায়? ভিয়েতনামে না ইন্দোনেশিয়ায়, জেরুজালেমে না সাইপ্রাসে, ভারতে না পাকিস্তানে, কোথায় আমরা? জানো, ওরা আমার ছেলেটাকে হত্যা করেছে হিরোশিমায়, ওরা আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়, আমার বোনটাকে ধর্ষণ করে মেরেছে ওরা আফ্রিকাতে, আমার বাবাকে মেরেছে বুকেন ওয়ার্ল্ডে গুলি করে, আর আমার ভাই তাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। কারণ সে মানুষকে ভীষণভাবে ভালোবাসত। কথাগুলো বলতে গিয়ে দু চোখের কোণে দুফোঁটা অশ্রু মুক্তোর মতো চিকচিক করে উঠল বুড়োটার। ওর পাশে এসে দাঁড়ালো তপু আর ইভা, অর্থাৎ ববিতা আর ওমর চিষ্টি। তারপর সমুদ্রের পাড় ধরে ধীরে ধীরে এগিয়ে গেল ওরা সামনে, শুধু সামনে, সামনে। লেট দেয়ার বি লাইট, আর কতদিন।